হরিকৃষ্ণ, আশা করি তোমরা খুব ভালো রয়েছো। হরিকৃষ্ণ সবাইকে শতকোটি প্রণাম নিবেদন করি। আশা করি তোমরা খুব ভালো রইবে, এটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি। তো আজকে যেটা বলবো আমি, যে তোমরা হয়তো নীলাচল ধাম অর্থাৎ পুরী ধাম কোনো গিয়েছো, তো এটাও লক্ষ্য করেছো ভগবানের যে পুরী ধাম অর্থাৎ ভগবানের যে মূল মন্দির, ওখানে প্রবেশ করার জন্য কী দিয়ে প্রবেশ করতে, না সিংহদ্বার। তো সিংহদ্বারের পাশেই রয়েছেন যে হনুমান, ভগবান হনুমান তো ওই সিংহদ্বারে রক্ষা করছেন। তো ওখানে তোমরা লক্ষ্য করবে যে অর্থাৎ যে হনুমান ওনার যে অর্থাৎ গা পুরোটা সিঁদুর দিয়ে মাখা, অর্থাৎ সিঁদুরে সিংহার করা। ওই যে হনুমানকে সিংহার করা সিঁদুর দিয়ে কেন, তো এটা তোমরা ভাববেই যে সিংহার করা অর্থাৎ মানে শুধু সিংহার তো আমরা চন্দন দিয়েও করেছি, অন্য কিছু দিয়েও করেছি, কিন্তু সিঁদুর দিয়ে কেন আমরা করি। তো সিঁদুর দিয়ে করার এই কারণ যে অর্থাৎ যখন সীতাদেবী যখন সিঁদুর পরছেন, তো স্নান করার পর তো উনি যখন সিঁদুর পরছেন তখন হনুমান তো উনি এসেন জিজ্ঞেস করছেন যে মাতা আপনি সিঁদুর পরেন কেন। উনি বলল রামের আয়ু বাড়ানোর জন্য। তো হনুমান ওখানে কিছু না বলে চলে গেল, ভিতরে প্রবেশ করলো। ওখানে প্রবেশ করার পর হনুমান একটা জিনিস লক্ষ্য করলো যে অর্থাৎ যে লক্ষ্য করলো এটাই যে সিঁদুর কোথা পাওয়া যায়। তো উনি সিঁদুর তো পাওয়া যায়নি দেখে, তো সীতাদেবীরই সিঁদুর নিয়ে চলে এসেছে, গোটা গায়ে মেখে নিয়েছে সিঁদুর। তখন সীতাদেবীর কাছে যে বলছে হনুমান তুমি এটা কি করেছো, না এটা আমি আমার রামের আয়ু বানানোর জন্য করেছি। তো বলছে এই থেকেই যে হনুমানের বিশ্বাস যে রামের আয়ু বাড়ে যে সিঁদুর মাখলে, তো সেই থেকেই উনার বিশ্বাসেই যে অর্থাৎ উনি সবসময় সিঁদুর অর্থাৎ মাখেন, তো আমরা ওটা সিঁদুর সিংহার করি। তো বিশ্বাস, বিশ্বাস জিনিসটা এমন একটা জিনিস না যে মানুষকেই অনেক কিছু করে দিতে পারে। তো উনি আগের জন্মে কে ছিলেন, হনুমান আগের জন্মে কী ছিলেন, হনুমান ভগবান শ্রী হনুমান আগের জন্মে কী ছিলেন, উনি ছিলেন মহাদিদেব, মহাদেব যিনি এই পৃথিবীর অনন্ত দেবতা, উনি একমাত্র ধ্বংস করতে পারে এই পৃথিবীকে, ব্রহ্মাণ্ডকে। তো উনি ছিলেন মহাদেব। তো উনি অর্থাৎ উনি হলেন যে হনুমান। তো এই জিনিসটাই এখন মানুষের ডালতে, উনি আগের জন্মে ছিলেন, আগে জন্মে না, উনি হচ্ছেন শিব। তো উনি একটি অপর রূপ ধারণ করেছেন, সেটা হলো কি, না সেটা হলো হনুমানের রূপ, যে উনি এই জন্যে উনার মনে এত পরম ভক্ত, এত পরম ভক্ততা লাভ করেছেন উনি। তো এখন আমরা আরেকটা কিছু লক্ষ্য করতে পাই যে এই পুরীর মন্দিরে প্রবেশ করার পর, যে প্রবেশ করার পর তো আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পাই যে পুরীর মন্দিরে প্রবেশ করার আগে একটা থম্ব দেখা যায়। ওই থম্বটা কিসের নাম, ওই থম্বটাই হলো যে আসল জিনিস, যেটা হলো যে যেটা হলো কি, না ওখানে রয়েছে গরুর, ভগবানের প্রিয় ভক্ত গরুর, ভগবান নারায়ণের প্রিয় ভক্ত গরুর। উনি উনার পিঠে অর্থাৎ উনার উপর চেপে তো পুরো ব্রহ্মাণ্ড দেখতেন, উনার যে চোখের দৃষ্টি, উনি চন্দ্রমার অপর অর্থাৎ চন্দ্রমাকে পার করে চন্দ্রমার এপার থেকে ওপার, সূর্য থেকে সূর্যের এপার থেকে ওপার পুরো ব্রহ্মাণ্ডকে উনার চোখের দৃষ্টিতে দেখতে পেত। তো উনাকে রেখেছে কারণ হচ্ছে উনাকেই দর্শন করলে জগন্নাথের দর্শন হয়ে যায়, এটা শাস্ত্রে লেখা রয়েছে। তাই জন্য একজন ভক্ত ছিলেন, থম্ব দর্শন করলে ভগবান মানে দর্শন করলে যে পূর্ণ হয় সে পূর্ণ পাওয়া যায়। আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে ভগবানের ধ্বজা, ধ্বজার মহত্ব এটাই যে সমুদ্র যদি পূর্ব দিকে থাকে তো পশ্চিম দিকে বাতাস বয়ে, কিন্তু ধ্বজাটা উড়ে সেই পূর্ব দিকে অর্থাৎ ওই দিকেই বাতাসটা যায়, মানে ওই দিকেই বাতাসটা যাবার কারণ যে ওই ধ্বজাটা এখনো জাগ্রত রয়েছেন,
যে ধ্বজার মহত্ব এটাই। আর চক্র অস ওই যে চক্র দেখতে পাচ্ছ, চক্রকে আপনি মন্দিরের চার কোণে যে কোণে দেখুন না আপনার সোজাসুজি দেখাবে, এটা হচ্ছে চক্রর মহত্ব। আর ওই মন্দিরে কখনো ছায়া অর্থাৎ ছায়া পড়ে না, উনা ওই মন্দিরের উপর দিয়ে কখনো এরোপ্লেন পাখি অর্থাৎ কিছুই যেতে পারে না, যানবাহনও চলাচল করতে পারে না। আর দ্বিতীয় যেটা হচ্ছে ভগবানের মহাপ্রসাদ, ভগবানের মহাপ্রসাদ একটা হাঁড়ির উপর একটা হাঁড়ির উপর রেখে মহাপ্রসাদ তৈরি করা হয়। প্রথমে ওই উপরের হাঁড়িটা হবে, সবার লাস্টে নিচের হাঁড়িটা হবে। কিন্তু এখন সায়েন্স যেটা বলে যে প্রথমে নিচেরটা হবে তারপরে উপরতে হতে হতে যেতে কিন্তু নিচেরটা খারাপ হয়ে যেত, ভগবানের লীলা এটাই যে প্রথমেরটা উপরে হবে লাস্টে নিচে হবে, তো এটাই ভগবানের লীলা। অর্থাৎ তো ভগবান বলেছেন যে পুরো ব্রহ্মাণ্ড যদি ধ্বংস হয়ে যায় কিন্তু পুরী ধাম সবসময় ধ্বংস হবে না, তো পুরীর মন্দির নাকি ধ্বংস হবে না। তো এই করোনা আসার কারণ উনি সংকেত দিয়েছিল যে পুরীর মন্দিরের ধ্বজা অর্থাৎ আগুন লেগে গিয়েছিলো, ঝড়েতে উড়ে চলে গিয়েছিল। তো এগুলো সংকেত, ভগবানের সংকেত আগে থেকে উনার ভক্তদেরকে জাগ্রত করার জন্য। দ্বিতীয় যে এখন দামোদর মাস শুরু হচ্ছে, তো আমি দামোদর লীলা কথা বলবো কিছু এই ভিডিও অথবা আমি কিছুদিন পর তোমাদেরকে জানাবো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। হরে কৃষ্ণ, সবাইকে সত্যি প্রণাম নিবেদন করি।